সো গাইজ পরিবেশ গান আবার হঠাৎ করে লক্ষ চক্কর হয়ে যাবার কারণ রান্না করলে চলে আসি পিকে। তো গাইজ আজকে পিকে মারবো কিছুটা অন্যরকম টাইপের, কারণ আমরা মারি ফাঁসা যে লাগে মাথা ধরে তা আপনারা প্রত্যেকদিন জানেন। আজকে মারবো কিছুটা অন্যরকম টাইপের, আবার রান্না করলে টিপস অ্যান্ড ট্রিক্স তো আছেই, তো এইসব টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা চান আগে ভিডিওকে ঘুরে দেখবেন অ্যান্ড দেখবেন আর কি করবেন করবেন ওপি ভিডিও লাইক তো জরুর লাইকবই। তো গাইজ আপনারা একটা লাইক করে দেবেন আর আপনারা আমি হয়েছি পিকে, আমরা তো বাঙ্গা বাড়িতে আমি কিন্তু এনিমির যারা মনে করেন মানে মানে মাথা মতো মানে মাথা মতো ইয়ে হয়ে যায় আপনারা তো জানেনি, এবার এগিয়ে নেমে যাবেন অনলি রেড নাম্বার অনলি অনলি রেড নাম্বার অনলি মানে বডি শটিং করে আপনারা এই গুণ্ডালে সাদার বদলে লাল দেখবেন বুঝছেন, এটা হচ্ছে কি অনলি রেড নাম্বার দেখছে যাকে কিভাবে আমরা আপনারা পি নাইনটি চালান লাগে এটা তো আপনারা দিয়ে গেলেন। তো ইয়ন্তন আমরা হয়ে গেছি কি ফি নাইনটি অ্যান্ড ডগ, তো আমরা জানি নিচে দিয়ে গায়ের গাছ সাউন্ড আইয়ের এটা আপনারা হুনে রেন আপনারা হুনে রেন কিনা জানি না কিন্তু আই অ্যাকুরেটলি হুনিয়ের তো যে আপনি টকা বাড়ি সে গাড়ি যে কোনো দিয়ে ধরে অবশ্যই অল টাইম কিনবেন অল টাইম একটা ফিগার খোলা মারে থাকবেন তাহলে কিবো তাহলে মনে করেন এনিমি রান্না করে ছোট্ট করে ভারী রান্না করে লবি ছাড়া দেবেন। এই যেমন এই আমরা যাই ইয়ে দেন লবি লবি গ্লুয়াল গ্লুয়াল মানে কেমনে মানে মুখের তো শুধু ঠুসকি শুধু লবি এন বাড়ি যা মানে মনে করেন এনিমি প্রত্যেক দিন মারতে মারতে মনে করেন কিরম আর কিরম। আচ্ছা যাক দেখলাম ইয়েন্দি এনিমি কি আর এক কারা বেচি তো আমরা দেখবো ইয়েন্দি যে এক কারা সলে আর আর গেলে মুভমেন্ট মুভমেন্ট রুকে ফেফ রুকে ফেফ রুকে রুকে ফেফ আমরা অনুপর উড়ি যাই ইয়েন্দি ইয়েন্দি আছে আমরা কাবালি ইয়েন্দি যে বই। সো গাইজ আপনারা অল টাইম কিনবেন একে কাবালি বইবেন কাবালি বলে কি এনিমি যে তাইব সে তো অনলি রেড নাম্বার মার দিতে পারবেন বুঝেনি। তাহলে যাক আমরা ইয়েন্দি মেডিকেট টেডিকেট সারি এলাম ইয়েন্দি সাই আচ্ছা সামনে সাই লুটুট করে যাই। তো গাইজ আপনারা মনে করেন অলওয়েজ এ কি মনে করেন অনলি রেড নাম্বার মার তোলে কি তবু আপনি করে আঙ্গো ভিডিও দেখতে হবে আপনারা যদি আঙ্গো ভিডিও দেন ইয়েন্তন ইয়ে গেল হইল আঙ্গো আবার ইয়ানে মনে করেন স্পেশাল স্কিন মারি ফাঁসার যে লাগে মাথা তানের তো এটা জানেনি। আচ্ছা দেখ মনে করেন রান্না করতেন কিন্তু আঙ্গো ভিডিও দেখতে হবে আঙ্গো ভিডিও দেখলে কি অলওয়েজ হেডশট মারতে নেবেন আর আঙ্গো তো মুভমেন্ট দেয়ারে রে না এক কারে কি লেভেলে মুভমেন্ট। আচ্ছা সামনে এনিমি অন রান্না করে মুভমেন্ট কাজ করতে অনলি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না। সো গাইস ওই ম্যাচে আঙ্গুর উপরে একখানা ঠাড়া হয়ে গেছে যেটা তো ডেলি হয় শালার ঠাড়ার। আচ্ছা গাইস কিছু না তো গাইস আবার রান্না করে দেখে ফেলে দিয়েছি এবার আর ফিগে না ডাইরেক্টলি লকটা চলে আসে। আচ্ছা দেখ ম্যাফেরিতে দুগা জায়গা আছে জিয়ার বিত্তে মনে করেন আমরা নামি আর কিয়েরি আমরা নামি আর নামি লবিতে চলে যাই। আচ্ছা দেখ এটা ব্যাপার না আমরা মনে করেন নামি আর সোজা মতো এনিমি করে এমন খেলা নিয়ে দিও। আচ্ছা দেখ আমরা ইয়া কলকটা আর উপরে গিয়ে নামি গেছি ইয়ান্দি সাদে যাই ইয়ান্দি মতন ইয়ান্দি যাই আমরা ইনে গিয়ে গাঞ্জা আর গিয়ে ইয়া হেলমেট হয়ে গেছি। আচ্ছা দেখ আমরা অন গাঞ্জা টানি নাম টাইম তেন আচ্ছা কিন্তু আমরা কি একে আর ইয়ে আছি আর উজিয়ে আছি উজিরে এমন লই যাই খাড়ান যাক ইয়ন্ত যে উজিরে এমন লই যাই। সো গাইজ আমরা অল টাইম কিনবেন কোনো জায়গা এক জায়গা খা দেখবেন না অলওয়েজ রানিং অলওয়েজ রানিং। তো আচ্ছা যাক আমরা ইয়েন্দিন আমি গেলাম অ্যান্ড ইয়ন্তন আমার সাথে বেস্ট প্রিপেয়ার গেল হলো বেস্ট প্রিপেয়ার অনেকটা কামে ইয়ে। আচ্ছা যাক তো ইয়ন্তন ভালো একখান গান হেলাম না সমস্যা হয়েছে যে এটা। আচ্ছা যাক তো আমরা জানি নিচে এনিমি আছে আপনারা কেনেন এটা আমি কিনেন অলওয়েজ নিচে এনিমি থাকবো ততক্ষণ আপনার কি তৈব এই যেমন ইয়েন্দে গেলেন যারা হালকা একটু ড্যামেজ দিলাম এবার দোমালে ও সামনে এনিমি সামনে এনিমি গাছ কাছে ম্যাক্স সেভেন আছে আমরা যারা হালকা একটু মুভমেন্ট দেখায় রুকে ফেপ মুভমেন্ট 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 ইয়েন্দে আবে ইয়েন্দে ইয়েন্দি গাঁজা টানিলে গাঁজা টানি কি তৈব ইয়েন্দি চলে যেতে হবে কিন্তু বুঝেনি। তো এভাবে রান্না করি ইয়েন্দি এবার ইয়েন্দি খাড়াবেন ইগুন ইয়েন্দি আইব কারণ আপনি ইয়েন্দি আসেন না ইগুনে তো মনে করেন লবিতে হাড়াই পেলে কে করবো মানে আনেরা আনে লবিতে ইয়েন্দি এবার রুকে ফেপ মুভমেন্ট রুকে ফেপ মুভমেন্ট অনলি রুকে ফেপ অল স্কিন রেকর্ড অন করলে কি তো ঘুরবে ঠাডারি হরে শালারা ঠাডা হরে হেতা ঘুরবে। সো গাইস আঙ্গো আগের ম্যাচে মনে করেন একখানে কাজ কাজ দিছে আজকে আজকে অনলি রেড নাম্বার হবে বুঝেন মনে করেন অঙ্গে এটালে জিত করে আর কলক টালা কুলক টালা নাম লাগা প্রত্যেক দিন মরি আজকে আবার মরছি। আচ্ছা যাক এবার আমরা কি রুম এবার আমরা এনিমিরে অনলি রেড নাম্বার দিব মনে করেন মারুম আর অনলি কী হবো রেড নাম্বার যেটা আপনারা গণি রাখবেন ঠিক আছে। তাহলে যাক এবার আমরা আর ভাঙ্গা বাড়িতে নামি নো এবার আমরা একখানা স্যার দিন আমি গেছি ভাঙ্গা বাড়ির জন্য যেতে মারি নো তাহলে যাক আমরা ফিগার ইয়েন্দিন এমসি ইয়েন্দিন আমি আমরা একখানা ভিতরে চলে যাবো ফার্স্টে দিয়ে এনিমিটা আমি কেউ নামে নো। হ্যাঁ তাহলে এবার রান্না করে টিপস অ্যান্ড ট্রিক্স দিবো যেতে আন্ন কাছে মেডিকেট থাকতো নো মনে করেন যেতে আন্ন কাছে গান একখান থাকবো মেডিকেট থাকতো হেতে আনারা কিনবেন হেতে আনারে এরকম গান একখান লইলেন তাহলে যাক আমরা ইয়েন্দি গেলাম আড্ডা ফার্স্ট দিয়ে এনিমি আছে যেটা সাউন্ড আয় হাইসি তো আমরা ইয়েন্দি গেলাম এত এত দেয় যার এগার হালকা একটু ড্যামেজ দিয়ে দিয়ে রেড সামার। আচ্ছা যাক ইয়েন্দি হাইলাম না আচ্ছা ইজে ইয়েন্দি আইব এ সেভেন ডেন ফাঁসে দেওয়া আর জানি এনিমি আর জিপিএস আগ করে দিচ্ছে। আচ্ছা যাক এ ফাঁকে আপনারা কিনবেন আপনারা অল অনলাইন কাজ শালারা একটা সা ইয়ে দিতে আর আসছে। আচ্ছা যাক ইয়ার ইয়েন্দি মাই ওরে ওরে মেডিকেট নেই আমি কিরম। আচ্ছা যাক এটা আমার নেগুলো কি তৈব আনেগুলো লবি 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 আই এম কামি আই আই লবি আই 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 শালাগুলো একখানে গিয়ে ভিডিও বানিয়ে দিতাম গাছ শেষ স্ক্রিন রেকর্ড অন করলে এগুলো পুরো ঠাড়া হয় গাছ শেষ হয়ে গেলে শেষ। তো গাছ আজকের ভিডিও পর্যন্ত শালার করার শালার একখানে ভিডিও বানিয়ে গাছ শেষ হয়ে গেলে শেষ।
সো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটা করে লাইক করে দিবেন। অ্যান্ড গাইজ, আমাদের প্রতিনিয়ত এই চ্যানেলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। যদি আপনাদের এইরকম ভিডিও রেগুলার দেখতে মনে চাই, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা গাইজ, আমাদের চ্যানেলে অতি শীঘ্রই কিছু স্পেশাল অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। সো গাইজ, যদি চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। অ্যান্ড গাইজ, আমাদের চ্যানেলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও রেগুলার আপলোড করা হয়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো গাইজ, আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি মিতুল, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের মতো ছোট্ট ভাইটা, আমার মতো ছোট্ট ভাইটার অলওয়েজ পাশে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।